যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আল কোরআনের আহ্বানে। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পলিসেল ইনসুলেশন পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল এবং ইসলামিক স্পিকার্স ইনস্টিটিউট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমতের মাস চলছে। এই মাসের আজকের এই সময়ে আমরা আলোচনা করব বিনয় এবং নম্রতার সেই উত্তম গুণাগুণ নিয়ে। এই বিষয়ে আলোকপাত করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের সুপরিচিত দুজন আলেমে দ্বীন। শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি তাদের সাথে। আমাদের ঠিক সামনে রয়েছেন মোহতারাম নুরুল আলম মঞ্জুরি সাহেব, খতিব খানবাড়ি জামে মসজিদ নেত্রকোনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ঠিক ডানে রয়েছেন মোহতারাম মাওলানা দিলাওয়ার হুসাইন, শিক্ষক আবিদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? মোহতারাম, আপনি সুন্দর একটি কথা বলেছেন যে বিনয়ী হলে আল্লাহ পাকের পক্ষ থেকে তার কি প্রতিদান রয়েছে। আল্লাহ তাআলা প্রতিদান দিতে খুব ভালোবাসেন, আর কোনো আমলই বিনয়ী ছাড়া করা যায় না। সেজন্য আল্লাহ তাআলা সূরাতুল হুদের 23 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফীহা খালিদুন। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে এবং আল্লাহ তাআলার কাছে তাদের রবের কাছে বিনয়ী হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতে তারা আজীবন বসবাস করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহতারাম, শুধু আল্লাহ তাআলাই যে বলেছেন বিনয়ীদেরকে যে যা যা দান করবেন তা নয়, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে অনেক সুন্দর সুন্দর অসংখ্য হাদিস রয়েছে যে বিনয়ীদেরকে আল্লাহ তাআলা কি প্রতিদান দিবে। আমি একটি হাদিস বলতে চাই যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়াবুল ঈমান 7790 নম্বর হাদিসে বলেছেন, হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেছেন, আমি রাসূলকে বলতে শুনেছি যারা বিনয় অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দেবে, এবং তারা তাদের সে যে বিনয় অবলম্বন করবে সে নিজের কাছে সে ছোট মনে করবে কিন্তু অন্যান্যদের কাছে তিনি অনেক বড় হয়ে থাকবে, আল্লাহ তাকে বড় বানিয়ে দিবেন। আর যারা অহংকারী হবে আল্লাহ তাআলা তাদের সম্মানকে নিচু করে দিবে এবং সে নিজে নিজেকে অনেক বড় মনে করবে, আল্লাহ তাআলা তাকে অন্যান্য মানুষের কাছে ছোট বানিয়ে দিবেন। এবং শুধু তা নয়, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে তাকে শুধু ছুটুই করে দেবে না, তাকে কুকুর এবং মানুষের চাইতে, কুকুর এবং শুকুরের চাইতে মানে ঘৃণিত করে দিবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মোহতারাম, আমরা এই হাদিস এবং কুরআনুল কারিমের আয়াতের অর্থ এবং ব্যাখ্যায় বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা বিনয়ীদেরকে যে জান্নাত দান করবে কত না সুমহান মর্যাদা সেটা। আর যারা বিনয়ী হবে না বরং অহংকার হবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন, তো দিবেন কিন্তু তারা এই দুনিয়াও তারা অপমানিত অপদস্ত হবে। শুকরিয়া মোহতারাম। এ পর্যায়ে মোহতারাম মাওলানা নুরুল আলম মঞ্জুরি, আপনার কাছে জানতে চাচ্ছি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিনয় এবং নম্রতা এই দুইটা বিষয়ের পরিচয় আপনি দর্শকদেরকে স্পষ্ট করবেন। বিনয় ও নম্রতা মানুষের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। বিনয় মানুষকে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত করতে সহায়তা করে থাকে। সাধারণত আমরা বিনয় বলতে
কমলতা, নিরহংকার, উদ্দত্তহীন, শান্তশিষ্ট ইত্যাদিকে বলতে পারি। এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকাল আসওয়াতি লাসাওতুল হামিদ, অর্থাৎ সংযত হয়ে চলাফেরা করো এবং তুমি তোমার কণ্ঠস্বরকে সংযত রাখো, নিঃসন্দেহে গাধার আওয়াজেই সর্বাপেক্ষা অপ্রীতিকর। তো আল্লাহ তাআলার এই আয়াতের মাধ্যমে আমরা একটা মেসেজ পাই যে কতটুকু বিনয়ী হতে হবে, কার জন্য বিনয়ী হতে হবে। আমি যদি আরেকটু স্পষ্ট করি তাহলে হযরত আবু যায়েদ বিস্তামী রাহিমাহুল্লাহর একটি উক্তি রয়েছে। হযরত আবু যায়েদ বিস্তামী রাহিমাহুল্লাহ বলেন, বিনয় হচ্ছে নিজের জন্য কোনো অবস্থানকে শ্রেষ্ঠ মনে না করা, অর্থাৎ নিজে যে জায়গায় আছি সেই জায়গাটিকে শ্রেষ্ঠ মনে না করা। আর সৃষ্টি জগতে অবস্থান এবং অবস্থার দিক থেকে অন্যর থেকে অন্যকে নিকৃষ্ট মনে না করা, এটা আসলে হচ্ছে বিনয়। তো মোট কথা, মানুষের সাথে আচার আচরণে উঠা বসায় কমলতা এবং নিরহংকার ভাব প্রকাশ করাই হচ্ছে প্রকৃত বিনয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় বলতে এটাই আমাদেরকে বুঝিয়েছেন। শুকরিয়া, আপনি চমৎকার বলছিলেন। এরপর যে মোহতারাম দেলওয়ার হোসেন, আপনার কাছে যে বিষয়টি জানব, বিনয় এবং নম্রতার গুরুত্ব কি বলতো, যারা এই বিষয়টাকে ছোট করে দেখে তো তাদের কাছে এই গুরুত্বটা আপনি কেমনভাবে তুলে ধরবেন? মোহতারাম, আসলে বিনয় ও নম্রতার গুরুত্ব বলে কোনো ওলামা ইকরাম শেষ করতে পারবে না, কারণ এই বিনয় এবং নম্রতার গুরুত্ব নিয়ে আল্লাহ তাআলা কালামে হাকিমে কত আয়াতে কারিমা বলে দিয়েছেন এবং রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে অসংখ্য হাদিস রয়েছে, এজন্যে এটার গুরুত্ব অত্যাধিক। এ পর্যায়ে আমি গুরুত্বের ব্যাপারে আমি কিছু কথা তুলে ধরতে চাই, যে এভাবে যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহ তাআলা বলতেছেন যে সূরাতুল লোকমানের ভিতরে যে তোমরা গর্ব অহংকার করে জমিনে চলাফেরা করো না, যারা অহংকার করে তাদেরকে আল্লাহ সহ্য করতে পারেন না এবং পছন্দ করে না। আসলে একমাত্র অহংকারের চাদর আল্লাহ তাআলারই রয়েছে, তিনিই করতে পারবেন, কারণ তিনি হচ্ছেন অমকাপেকি। আর মানুষ তো কিছু ক্ষমতা পেয়ে থাকে বা কিছু সময় তারা এটা এনজয় করে থাকে, সেজন্য মানুষের অহংকার করার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদেরকে বিনয়ী হতে হবে। আরেকটা বিষয় হলো, আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন শুধু ইবাদত করার জন্য। আমরা যদি ইবাদত করতে চাই, আমরা কিন্তু বিনয় ব্যতীত কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ইন্নাহু ইয়ারাক। এই হাদিসে বোঝা যায় যে তুমি যখন নামাজ পড়ো তখন মনে করো যে আল্লাহ তোমার সামনে আছে, যদিও তুমি দেখতেছো না কিন্তু আল্লাহ তোমাকে দেখে। তো এই জন্যে আমরা যদি বিনয়ী হই, নামাজের মধ্যেও আমরা বিনয়ী হতে হবে, বিনয়ের সাথে নম্রতার সাথে নামাজ আদায় করতে হবে। শুধু যে আমরা নামাজের মধ্যেই বিনয়ী হব তা নয়, আমরা যে রোজা, আজকে রহমতের রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিয়েছেন, রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির দিন এই যে দান করলেন আল্লাহ তাআলা, এই রমজানেও কিন্তু আমাদেরকে বিনয় শিক্ষা দেয়, সেজন্যে আমরা বিনয়ের গুরুত্ব অত্যধিক। মোহতারাম, আসলে আমরা যদি আরও একটু ভিতরে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে কি আমি এমন একটা খবর দেব না যারা আল্লাহর জাহান্নাম থেকে, জাহান্নাম যাদের জন্য হারাম হবে এবং যারা জাহান্নামে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একমাত্র আল্লাহর নৈকট্যে বিনয়ী হবে, নৈকট্য লাভ করবে এবং বিনয়ী হবে তারাই একমাত্র, তাদের জন্যই একমাত্র জাহান্নামকে আল্লাহ আরাম করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল
আরও অন্য হাদিসে বলে দিয়েছেন যে হাদিসটি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা নম্রতাকে, নম্র ব্যবহারকে পছন্দ করে এবং তিনি নম্রদেরকে যা দান করেন আর অন্য কাউকে তা দান অন্য কাউকে আর কিছুই দান করেন না। সুতরাং নম্রতা, ভদ্রতা, বিনয়, শিষ্টাচারিতা, এই গুণগুলো আমাদের প্রতিনিয়ত থাকা দরকার। এমনকি আমরা যদি আল্লাহ পাকের সুমহান জান্নাত পেতে চাই, আমরা এই গুণে গুণান্বিত হলে আমরা পরকালেও শান্তি পাবো এবং কি ইহকালেও আমরা অনেক শান্তি পাবো। শুকরান মোহতারাম, আপনি চমৎকার বলছিলেন, আপনার থেকে আরও শুনবো ইনশাআল্লাহ তাআলা। এ পর্যায়ে মোহতারাম মাওলানা নুরুল আলম মঞ্জুরী, আপনি জানাবেন এটা তো রমজান মাস, এই মাসের মধ্যে আমরা বিনয় এবং নম্রতার প্রতি কেমন লক্ষ্য রাখব বা আমাদের কেমন লক্ষ্য রাখা উচিত? বিজ্ঞ উপস্থাপক চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে রমজান মাসকে আমরা ইবাদতের বসন্তকাল হিসেবে ধরে থাকি। রমজান মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদতের ক্ষেত্রে এতই তৎপর হয়ে যেতেন যে বিছানায় তাশরিফ নিতেন না। তাছাড়া বাইহাকির বর্ণনায় এসেছে, কোনো ব্যক্তি ফরজ ইবাদত ছাড়া সুন্নত এবং নফল ইবাদত যদি পালন করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য সময়ের ফরজ ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে কেউ যদি ফরজ ইবাদত পালন করে, অন্য সময়ের 70টি ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তো সেক্ষেত্রে বিনয় ও নম্রতাও হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই রমজান মাসে সিয়াম পালন করার ক্ষেত্রে আমাদের সবসময় বিনয় ও নম্রতা অবলম্বন করতে হবে। কিন্তু বাস্তব চিত্র দেখা যায় ভিন্ন। এই সিয়াম সাধনার মাসে আমরা সিয়াম পালন করার কারণে বিভিন্ন কষ্ট অনুভব হয়, ক্লান্তি দেখা যায়। তো এই রোজার মাসে যখন আমরা মানুষের সাথে সমাজে চলাফেরা করি, উঠা বসা করি, তখন দেখা যায় সামান্য একটু বিষয়ে, সামান্য একটু কারণে আমাদের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু করে ঝগড়া পর্যন্ত গড়িয়ে যায়। তো যে ব্যক্তি বিনয় ও নম্রতা অবলম্বন করবে তার জন্য এ ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ব্যক্তি যদি বিনয় ও নম্রতা অবলম্বন করে, অন্য কোনো ব্যক্তি তার সাথে ঝগড়া বা কথা কাটাকাটি করলেও তিনি বিনয় ও নম্রতা প্রতি লক্ষ্য রেখে তিনি চুপ থাকবেন। বিশেষ করে আমরা রমজানে যে বিষয়টি আমরা বুঝতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে যে বিষয়টি বলেছেন যে যখন কোনো রোজাদার, পরস্পর রোজা আছি, আমি রোজা আছি, কেউ আমার সাথে ঝগড়া করতে আসছে, তখন ফালিয়াকুল ইন্নিমরুউন সাঈম, তখন একজন রোজাদার বলবে আমি রোজাদার, আমি রোজা আছি, আমি সিয়াম পালন করছি, সে যেন এর থেকে বেশি কোনো জবাব না দেয়। অর্থাৎ তার সাথে তর্কে না জড়িয়ে ফেলে, তার সাথে ঝগড়াঝাটি বা ইত্যাদিতে না জড়িয়ে ফেলে। আসলে বিনয় এবং নম্রতা এটা হচ্ছে একজন মুসলমানের ভূষণ। যেই চরিত্রটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল আম্বিয়ায়ে কেরামগণ, সাহাবা আজমাইনগণ, আল্লাহওয়ালাগণ সকলের এটা অন্যতম বৈশিষ্ট্য। এই সিয়াম সাধনার মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর গুণ অর্জন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আল কোরআনের আহ্বানে। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পলিসেল ইনসুলেশন, পাওয়ার্ড বাই কাশ্মীরি হেয়ার অয়েল এবং ইসলামিক স্পিকার্স ইনস্টিটিউট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। সেই পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।